নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু তেজ। তোমাদের সকলকে আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের এই ওয়্যারলেস অপারেটর মেইনসের ম্যাথের মক টেস্ট 5 আরম্ভ করছি। আর হ্যাঁ, যারা যারা সেশন রেগুলার বেসিসে দেখছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, লাইকটা দিয়ে যাবেন এবং শেষে মানে ক্লাসের শেষে অবশ্যই কমেন্টটা করে যাবেন। শেষ তোমার ভালোই কমেন্ট হোক বা খারাপই কমেন্ট হোক, মানে কমেন্টটা তোমার উপর নির্ভর করবে তোমার কী কেমন লাগলো সেশনটা। তো চলো বেশি দেরি না করে আজকে সেশনটা শুরু করছি। যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব টু করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলো ফার্স্ট কোশ্চেন এন্ট্রি করছি আমরা। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, ফার্স্ট কোশ্চেনও রয়েছে লগ এক্স ওয়াই স্কোয়ার। এখানে এটা একটু কমা না, এটা কমা না, এটা ভুলবশত কিছু একটা পড়ে গেছে মিস্টেকলি, এটা কমা না। লগ এক্স ওয়াই স্কোয়ার এবং লগ ওয়াই জেড কিউব। এখন দেখো এরকম যদি কোশ্চেন থাকে তাহলে কী করতে হবে তোমাকে, যে পাওয়ারে যা আছে দেখো, ওয়াই এখানে ওয়াই আছে, এ বেসে ওয়াই আছে, এর উপরে ওয়াই আছে, এ বেসে এক্স আছে, নিচে এক্স আছে, জেড জেড আছে। তাহলে তোমাকে কী করতে হবে, দেখতে হবে পাওয়ারে কী আছে। পাওয়ারে কী আছে, তিনটা গুণ, পাওয়ার 5 × 2 × 3, বাস 5 × 3 10, 5 × 2 10, 10 × 3 30, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই তোমার অ্যান্সার হয়ে গেলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন গেল। নেক্সট কোশ্চেনে যাচ্ছ, নেক্সটে কী আছে দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট অফ কোশ্চেনে আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি কস এক্স 1 মাইনাস কস 2x বাই এক্স। এখন এটা থাকলে তোমাকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এরকম যদি থাকে 1 মাইনাস কস টু এক্স যদি থাকে তাহলে সেটা সমস্যা আমরা কী জানি, সাইন স্কোয়ার এক্স। এটা এখন কী করতে হবে প্রথম থেকে, এখন যদি প্রথম থেকে আমি করে দিই তাহলে দেখো, প্রথম থেকে যদি আমি করে দিই তাহলে হবে এটা আমার, দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সামনে থাকলো, ওখানে 2 sin² x / x, ঠিক আছে। এটাকে এখন সাইনের ফর্মুলা ফেলে দেবো, লিমিটের সাইনের ফর্মুলা কী, লিমিটের সাইনের ফর্মুলা, টুটা সামনে আসলো, তাহলে sin² x / x, ভিতরে একটা এক্স এক্সট্রা লিখলাম ওই জন্য সাইডে এক্স এক্স। লিমিট অফ, এটা সামনে যদি লিমিট দিয়ে দিই, লিমিট অফ এক্সটেন্স টু 0 sin² x / x, দেখো এটা এক্স এক্স নিচে বললাম এই জন্য এখানে এক্স স্কোয়ার দিলাম। একটা দেখো লিমিট অফ এক্সটেন্স টু এক্সটেন্স টু 0 তাহলে sin x তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এক্স। এখন মান বসিয়ে দাও, sin x / x এর মান 1, এক্স এর মান 0, তাহলে লিমিট টোটাল মানটা কত হয়ে গেলো আমার 0, ঠিক। এটাকে তুমি এখানে যখন সাইনের মানটা বসবে তখনই তোমার অ্যান্সারটা মানে মাইন্ডে ক্লিক করবে, যদি তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিসটা করে রাখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাও। দেখো ক্যালকুলেশন একদম কিছু নেই এখানে, ইভ্যালুয়েট মানে কী বলতে বলছি, এর ইন্টিগ্রেশনটা করে দেখাতে বলছে। দেখো 2/3 কীভাবে আসবে, 1/3 এটা কীভাবে ইন্টিগ্রেশনটা করবে, ইন্টিগ্রেশন সবাই পারবে, সবাই তো ইন্টিগ্রেশনটা করবে, কীভাবে 1/3 তাকে প্রথমে -1/2 করতে হবে, তাহলে কত আসলো -1/6, তার মানে x^-1/6। এটার ইন্টিগ্রেশন করলে আসবে আমার -1/6 + 1/1 -1/6, মানে এটাকে একবার উল্টে দিলাম, তাহলে আমার আসবে 6/5 × 5/6। এটা কোথায় আছে, এটা প্রত্যেকটাতেই আছে, না প্রত্যেকটাতে না, শুধু এটাতে রয়েছে, দেখো এটাতে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে। এবং তার সাথে দেখো 3 নম্বরটা, এটা চেক করতে হবে একবারে, তো মিডিলটা চেক করার দরকার নেই, মিডিলটা দেখো 3টাই সেম আছে, ঠিক আছে। এখন যদিও নান অফ দিস আছে, এটাকে চেক করে যদি মিলে যায় তাহলে ধরে নিতে হবে এটাই অ্যান্সার, সরি কোনটা অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে আমার বি, ঠিক, চেক করে নাও ওটা। আমি নেক্সট এগোচ্ছি, নেক্সট কোশ্চেন কী আছে দেখে নি। প্র্যাকটিসটা রেগুলার বেসিসে যদি করো না তোমাদের মানে ম্যাথের কোনো সমস্যা হবে না, এটুকু বলে রাখি। দেখো এর কী আছে, ইন্টিগ্রেশন ওভার এক্স ই টু দ্য পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী হয় আমরা কী জানি, এটাকে মুখস্থ থাকা উচিত। ই টু দ্য পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী হয় তার সঙ্গে যদি এক্স থাকে টোটালটার ইন্টিগ্রেশন কী হয়, x - 1 × e^x + c। এখন লিমিটের মান বসিয়ে দাও, এখান থেকে চলে আসবে, ঠিক। দেখো চলো নেক্সটে,
লিমিটে বসে বসে তো চলে আসবে, আমি নেক্সট উইক করছি, করো তোমরা বাড়িতে ট্রাই করবা। দেখো নেক্সট কোশ্চেন বাই আজা, জলদি সে আজা, প্র্যাকটিসটা কন্টিনিউ রাখবে তাহলে হয়ে যাবে, আর কিছু দরকার নেই, শুধু প্র্যাকটিস কনসেন্ট্রেট। দেখো এটা আরেকটা কথা তোমাদের বলে রাখি, পেপার কিন্তু বেশি মানে মডারেট হবে, সেরকম হবে না, মডারেট লেভেলের হবে, কিন্তু ব্যালেন্স হবে। একদিকে ধরো ঝুঁকিয়ে দিবে, মানে একদিকে কোশ্চেন লেভেল মানে ডাউন করে দিবে, তো একদিনে ওটাকে ব্যালেন্স করার জন্য একটু হাই করবে, অথবা একদম মিডিলে রাখবে যে সব প্রায় তোমার ধারে কাছে আছে, ঠিক আছে। অথবা এমনও হতে পারে যে তোমার একদিকে বাড়িয়ে দিলো একদিকে কমে দিবে, মানে পেপারের কি ব্যালেন্স হবে এক কথায়, যেটা বলে বলার ছিল। যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু টাইম লাগবে, কীরকম টাইম লাগবে, যে ওয়াইয়ের ইউ বাই ভি এর ফর্মুলাটা লাগাতে হবে, ডি বাই ডি ওয়াইয়ের ওয়াই ভি ভি, কী ফর্মুলা ছিল আমার, কী ফর্মুলা ছিল সেটা লাগাও দেখি, এখানে কী আসবে দেখো, তো ফর্মুলা এখানে যদি ইউজ করা যায় তাহলে আসবে আমার, দেখো ওয়ান প্লাস কজ এক্স ডি ডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স মান কজ এক্স, মাইনাস মাইনাস ওয়ান প্লাস কজ এক্স সাইন এক্স, সাইন এক্সটা থাকবে কোন, সাইন এক্স, সাইন এক্স, এখানে কজ এক্স করলে কি আসবে, কজ এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, এটা স্কোয়ার করে দিই আমি একবারে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো, ঠিক আছে, বাই এর টোটালটার স্কোয়ার ওয়ান প্লাস কজ এক্স, ঠিক। এখন দেখো, এখন তো কজ এক্স প্লাস ওয়ান প্লাস কজ এক্স, কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তাহলে কী আসলো উপরে, উপরে আসলো দেখো কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মান কত আসলো ওয়ান, তাহলে উপরে আসলো কত, ওয়ান প্লাস কজ এক্স, ওয়ান প্লাস কজ এক্স, ওয়ান প্লাস কজ এক্স বাই নিচে ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স, ওয়ান প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার ছিল টোটালটা, ঠিক আছে, হোল স্কোয়ার উপরে একটা কাটে গেলো কজ এক্স, তাহলে পরে রাখলো ওয়ান বাই ওয়ান প্লাস কজ এক্স, ঠিক ঠিক আছে, চলি নেক্সট। দেখো দেখো এটা, এই কোশ্চেনটা যেমন একদম গ্রাউন্ড লেভেলের, ঠিক আছে, এটাকে দেখে তুমি তো বলতে পারবে না যে না এই কোশ্চেনটা আসবে না পরীক্ষায়, পরীক্ষায় আসবে ঠিক, কিন্তু দেখো পরীক্ষায় আসবে কি ব্যালেন্স কোশ্চেন আসবে, যেমন সামনেরটা একটু বড় হলো এটা একটু কম সময় লাগবে, সামনেরটাতে ধরো 1.5 মিনিট সময় লাগলো কারো, এটাতে কারো বলতে 1.5 মিনিট লাগার কথা না, ওখানে 1 মিনিটই যথেষ্ট দেবোকে, কিন্তু টোটাল তো টাইম তোমার ফিক্সড 30 মিনিট থাকবে কি না, কোশ্চেন হিসেবে তোমার 30 মিনিটের ফিক্সড, ওই হিসেবে এই কোশ্চেনটা দেখা 1 মিনিট কেন, এই কোশ্চেনটা 10 মিনিট লাগার কথা না, অ্যান্সার কত, 2, 10 সেকেন্ডও লাগার কথা না, 10 মিনিট কেন বলি, ঠিক, কীভাবে অ্যান্সার 2 আসলো এটা দেখ চেক করে নাও, কত বলছে অর্ডার বলেছে, অর্ডার কত 2, 2 ডিগ্রি রয়েছে ওই জন্য অর্ডার 2, চলো নেক্সট, ঠিক আছে, কোশ্চেনটা মডারেট আসবে এটুকু বলে রাখি, মডারেট আসবে এবং কোশ্চেন ব্যালেন্স থাকবে, যেমন এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো কেউ অপশন দিয়ে, সরি এই কোশ্চেনটা কি কেউ অপশন দিয়ে করতে পারবে, কোনো কাত্তাই না, কোনোভাবেই পারবে না, এটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন কি, প্রথমে ফোর, ফোর ফোর কমন নিতে হবে মানে 2 স্কোয়ার, তো কমন নিলে থাকবে প্রথম 1 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার, ঠিক আছে, কীভাবে এখন তোমরা যদি এটা না বিশ্বাস হয় তাহলে করে দেখো, তাহলে 4 দিয়ে 2 স্কোয়ার যদি গুণ করি, ফোর সমস্যা কি 2 স্কোয়ার দিয়ে যদি গুণ করি, এখানে 4 1-এর জায়গায় 4 আসবে মানে 2 স্কোয়ার মানে 4 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মানে 6 স্কোয়ার, এটা আসবে, তো এখন এটাকে ভাঙানোর জন্য আমি এটাকে কিসের জন্য, এটাকে ফর্মুলা ফেলার জন্য আমি এটাকে এভাবে ভাঙলাম, এবং ফর্মুলাটা কীভাবে পড়বে, ফর্মুলাটা পড়বে n ইন্টু n প্লাস 1, এন মানে ওখানে কত আছে 10, n ইন্টু n প্লাস 1 মানে 10 ইন্টু 11 ইন্টু 2n প্লাস 1, 2n প্লাস 1 মানে 21, 21 বাই কত আসছে, তাহলে 21 বাই নিচে টোটাল আসবে 6, সূত্র অনুযায়ী 10 n ইন্টু, দেখো সূত্র অনুযায়ী আমার কী আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এখন এটাকে তোমার কাটাকাটি করতে হবে, দেখো 6 কত আসবে, 21 7 3 7 3 2 2 2 4, তাহলে কত আসলো টোটাল, 2 ইন্টু টোটাল কত আসলো, দেখো 2 ইন্টু 10 মানে 20, 20 ইন্টু 11, 20 ইন্টু 11 কত হবে, 220, 220 সঙ্গে 7 গুণ করলে কত হবে, 220 মানে 22-এর সঙ্গে 7 গুণ করলে 154, 154 সঙ্গে 01টা 15 1540 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চলো নেক্সট, ধর টাইমিংটা বহুত লাগছে এটা কোশ্চেনটা আসতে,
অনেক দিন করছে। দেখো এই কোশ্চেনটা যেমন একটু মডারেট লেভেল আছে, মডারেট বলতে এটা একটু হাই লেভেল আছে। হাই লেভেল বলতে যারা প্র্যাকটিসটা করেনি তাদের জন্য হাই লেভেল, এবং যারা প্র্যাকটিস করেছে তাদের কোনো কিচ্ছু না, অঙ্কটা দেখে তারা অ্যান্সার বসিয়ে দিতে পারবে। কীরকম দেখো এখানে কী আছে, কজ এ বাই সাইন এ, আমরা সূত্র কী জানি, এ বাই সাইন এ ইজিক্যাল টু বি বাই সাইন বি ইজিক্যাল টু কি সি বাই সাইন সি, এটা জানি তো। সিটা এগুলো ক্যাপিটাল হবে, সব ক্যাপিটাল বলছি, স্মল সব স্মল, দেখো এটা এর ক্যাপিটাল, ঠিক আছে। আমরা একটু সূত্র জানি, এখানে এ এখান থেকে এ বি সি এর মান বের করবো, এখানে বসাবো, এখানে যদি বসাই আমি তাহলে কী আসবে, তাহলে কজে বাই সাইনে এর মান যদি এখানে বসাই তাহলে উপরে আসবে কজে বাই, এটা সমস্যা যদি কে ধরি তাহলে আমার উপরে আসবে কী আসবে, কজে বাই কে সাইনে, কজে বাই কে সাইনে সমান কজ বি বাই কি কে সাইন বি, কজ বি বাই কে সাইন বি সমান সমান কি আসবে আমার, সমান সমান আসবে কজ সি বাই কে সাইন সি, ঠিক। এখন দেখো এখন টোটালটা আসলো তাহলে কত, ওয়ান বাই কে ওয়ান বাই কে ওয়ান বাই কে সবার সমান, ওয়ান বাই কে কে কেটে দেওয়া যায়, কে কে কেটে দেওয়া যায়, ঠিক সবার যখন কে আছে তাহলে এটা টোটালটা আসলো কি আমার, টেন এ, টেন এ সমান সমান টেন বি সমান সমান কি আসলো টেন সি, ঠিক। এখন দেখো টেন এ বি সি সব যদি সেম হয় তাহলে কি আমরা বলতে পারি কি না, এ সমান সমান বি সমান সমান সি, ঠিক। তিনটা কোণের মান তো 180 ডিগ্রি, যদি 180 ডিগ্রি না হতো তাহলে তো আমার কোনো সমস্যা ছিল, এ বি সি এর যদি মান টোটাল সমষ্টি যদি 180 ডিগ্রি বেশি হতো তাহলে ওই টেনের মানটা পাই মাইনাস ওয়ান পাই মাইনাস সামথিং করে করা যেত, কিন্তু এটা তো না, এটা তো কি টোটাল তো দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির উপরে তো হবে না, ঠিক। তাহলে কত হচ্ছে আমার, এ বি এ ইজুগল টু বি ইজুগল টু সি, যদি এ ইজুগল টু বি ইজুগল টু সি হয় তাহলে এর মান কত আমার বেরোচ্ছে, এ সমান সমান 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, কীভাবে 60 ডিগ্রি, 180/60, 180/33 তাহলে কত আসলো 60, ঠিক আছে, 180/3 করলে 60 আসবে। এখন দেখো এখন তোমাকে কত কী বলেছে, স্লাইড একটা সাইডের মান 2, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত বের করতে বলেছে, এক মিনিট সরি। এখন দেখো এখন দেখো তোমাকে বের করতে কী বলেছে, ট্রায়াঙ্গেল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের বাহু কত দেওয়া আছে, বাহু সাইড কত দেওয়া আছে, এ এ সমান কত দেওয়া আছে, টু, এ সমান টু হয় তাহলে বি সমান সব টু, সব টু কোণ তিনটা কোণ সমান মানে তিনটা বাহু সমান, ঠিক আছে। তাহলে এখন উচ্চতা কত, উচ্চতা কত হবে, রুট থ্রি বাই টু ইন্টু এ, মানে এ তার মানে এ মানে টু মানে কত হয়ে গেলো রুট থ্রি, তাহলে উচ্চতা কত গেলো রুট থ্রি, তাহলে এখন ক্ষেত্রফলটা কী আসবে, ক্ষেত্রফলটা আসবে আমার হাফ ইন্টু এ ইন্টু হাইট, হাইট কত দেওয়া আছে রুট থ্রি, তাহলে কত আসলো এর মান টু, তাহলে আয়তন ক্ষেত্র হলো আমার কত আসলো রুট থ্রি, ঠিক। চলো নেক্সট, সরি সরি দোস্ত, সকল সকল কাছে আমি ক্ষমা প্রার্থী, এই স্লাইডটা আমাকে চেঞ্জ করতে হবে অ্যানিমেশনটা। আর এখানে দেখো দেখো এই কোশ্চেনটা আবার লো লেভেল আছে, যেমন যখন তো বলছে নাম্বার অফ দ্য প্রপার সাবসেট অফ 1 2 3, তিনটা এসে আছে তার প্রপার সাবসেট কীভাবে, যেমন কোনো সেটের প্রপার সাবসেট কটা হবে সেটা নির্ভর করবে সেটের এলিমেন্টের উপর, সেট কটা কটা মানে এসে আছে আর কি, কটা সেটটাতে এলিমেন্ট আছে তার উপর নির্ভর করবে, কীভাবে নির্ভর করবে, টোটাল আমাকে সেটা নির্ভর করবে 2^n, এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, তাহলে কত হবে 2^3, তোমার কত আছে 8, কত আসবে তোমার এখানে, তাহলে 8, তাহলে এটা প্রপার সাবসেট সংখ্যা কত হবে 8, এটা মুখস্থ মানে মাথার মধ্যে ঢুকে রাখতে হবে যে 2^n, এন হচ্ছে এলিমেন্ট সংখ্যা, কটা এলিমেন্ট রয়েছে। চলো দেখো 2 6 18 54 যদি মুছে যায় তাহলে আমি লিখছি 2 6 18 54 ডট 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 এইট টার্ম, এইট টার্মটা বের করতে বলেছে। দেখো প্রথমে আছে 2 মানে ইন্টু 3, তারপরে 2 ইন্টু 3, তারপরে ইন্টু 3, দেখো টোটাল কত আছে চতুর্থ বর্তে, তা কত আছে ফোর্থ, ফোর্থ টাইমে কত আছে তিন, তিনবার গুণ মানে 3 স্কোয়ার 3 কিউব, ঠিক আছে, 3 কিউব মানে 3 কিউবটাকে আমি লিখতে পারি সমান সমান 3^4 - 1, যেহেতু ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত আসলো ফোর্থ টার্মটা আমার 2 ইন্টু 3^4 - 1। এখন তাহলে এইট টার্মটা কত আসবে, এইট টার্মটা কত আসবে 2 ইন্টু 3^7 মানে 8 - 1 মানে 3^7,
তাহলে কত আসলো আমার, 3 টু দি পাওয়ার 7। ছাড়ো বেকার, তাহলে কত আসলো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 7। এখন 3 টু দি পাওয়ার 7 এর মান কত সেটা আমরা তো জানি না, ওটা কীভাবে বের করবো দেখো। 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 3। তাহলে 3 টু দি পাওয়ার কিউব মানে 27 ইন্টু 27 ইন্টু 3। 27 27 আমরা কত জানি, 27 27 মানে কত জানি আমরা, 27 এখানে সামনে 2 ছিল, একবারে 2 দিয়ে গুণ করে দিই, এখানে 2 ছিল 2 দিয়ে গুণ করে দিই, 2 ছিল 2 দিয়ে গুণ করে দিই। আচ্ছা 27 27 মানে 27 ইন্টু 27 7 টু 9, ঠিক ইন্টু এটা 6, একবারে করে দাও। তাহলে 6 9 54 6 2 9 12 13 14 15 16 17, শেষে 74 কোনটার অ্যান্সার আছে সেটা দিই, যেটা হবে তার 742 43 44 46 46 76 74 46 74 আছে কি, 43 76 হবে, কারণ ওখানে 17 1 ছিল, ঠিক আছে 17 ছিল, ঠিক। তাহলে কত অ্যান্সার হয়ে গেলো আমার, 43 76, 43 74, ঠিক। চলো নেক্সট, সরি দেখো, এ সাবসেট, একটা সাবসেট হচ্ছে এ, একটা সেট এ একটা সেট বি, এ হচ্ছে কি যত সব পজিটিভ নাম্বার রয়েছে সবে, যত সব পজিটিভ এ সমান পজিটিভ নাম্বার, ইভেন নাম্বার, পজিটিভ ইভেন নাম্বার মানে 2 4 6 ডট 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 যত দেওয়া নাই কিন্তু এর। এখন বি বলেছে কত, বি বলেছে কত x² - 10x + 24, এটাকে সলিউশন করতে হবে, তখন সলিউশন তোমার বেরোবে, তোমরা সলিউশনটা করে নিও, কারণ এখানে দেখে বুঝতে পারছি সলিউশন কত হচ্ছে, 2 4 এবং 6 যোগ করলে 10 আসবে, মানে 6 4 অ্যান্ড 6, মাইনাস প্লাস রয়েছে প্লাসই হবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। এখন দেখো বি মাইনাস এ বের করতে বলছে, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি এর এলিমেন্ট সংখ্যা মাত্র 2টা, এর সংখ্যা অনেকগুলো, কারণ এটাকে আমাকে নিতে হবে না, বোঝা গেল কি, বি থেকে যদি এ বাদ দিই, এর এর যদি কিছু এলিমেন্ট পড়ে থাকে সেটা তো নেগেটিভ হয়ে যাবে, সেটা নেওয়া যাবে না, নেগেটিভ বলতে ওটা নেগেটিভ বলে না সেটার ভাষায়, সেটা নেওয়া যাবে না। যদি বি এর পড়ে থাকে এ বাদ দিয়ে তাহলে সেটা নেওয়া যাবে, যে এমন একটা ধরো এলিমেন্ট যেটা এর মধ্যে নাই সেটা বি এর মধ্যে শুধু রয়েছে, তাহলে বি মাইনাস এ সেই এলিমেন্টাই হবে। তাহলে এখানে কত, বি মাইনাস এ, 4 এবং 6 4 এবং 6 দুটাই কেটে গেল, ঠিক আছে, বাকিগুলা তো ওগুলা মানে এর এলিমেন্ট, ওগুলা বি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে বি মাইনাস এ যদি যেহেতু বলেছে তাহলে কত আসবে, বি মাইনাস এ সমান নাল সেট হয়ে যাবে, সরি নাল সেট, নাল সেট হয়ে যাবে, এই যে নাল সেট, এটা নাল সেট, আমি চিহ্নটা একটু মানে খুঁজতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য যেটা পেয়েছি লাগিয়ে দিয়েছি। চলো নেক্সটে দেখো, দ্য সাম অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, দ্য সাম অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত। এখন এখানে যদি কেউ বলে যে কোশ্চেনটা কঠিন, তার আমার কিছু করার নেই, সোজা সাপটা হিসেবে কোশ্চেনটা যদি বলে কেউ কঠিন তাহলে কিছু করার নেই ভাই। দেখো মনে রাখতে হবে তোমাকে সূত্র কী, সূত্র কী ছিল, a² x² + bx + c, সূত্র কী ছিল, সূত্র যে দুটা রুটের যোগফল কী হবে, দুটা রুট দুটার যোগফল যদি কত দেওয়া আছে 5, রুট দুটার যোগফল 5, তাহলে সেটা কিসের সঙ্গে সমান, মাইনাস অফ বি বাই এ, বি এর মান কত দেওয়া আছে এ, এবং এর মান কত দেওয়া আছে আমার 2, তাহলে মাইনাস কত, এ সমান সমান কত হলো -10। কতক্ষণ সময় লাগলো, 10 সেকেন্ড হাইসলি, ঠিক হাইসলি 10 সেকেন্ড, তাহলে দেখি খুব টাফ ছিল না। চলো দেখো নেক্সট কোশ্চেনটা কেন কী আসছে, স্ট্রেট লাইনের কোশ্চেন রয়েছে, একদম ইজি এটাও। দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, সরি দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ এত, ফাইন্ড দ্য স্লোপ অফ দিস ইকুয়েশন, ইকুয়েশনটার স্লোপ মানে নতি বের করতে বলেছে তোমাকে, ঠিক আছে। নতিটা কী আমরা কী জানি, নতি ফর্মুলা কী, y = mx + c, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা কি ওয়াইড ফর্মে এসে যাও, y = কত আসবে, 2y = কত আসবে, 4x - 6, 4x - 6, তাহলে y = কত, 2x + 2x - 3, তাহলে নতি কত আসলো আমার, এখানে এমটা নতি যদি হয় তাহলে এখানে 2 নতি, নতি কত আসলো 2, মানে স্লোপটা 2, ঠিক। চলো ওকে, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, এবং কমেন্টটা অবশ্যই করবে, সে তোমার ইচ্ছা খুশি কমেন্ট হতে পারে, ভালো খারাপ যাই হোক, তবে কমেন্টটা করো ভাই, এটা আমার রিকোয়েস্ট, এবং যারা দেখছো অবশ্যই লাইকটা করে দিবে। সেশনটা এখানে শেষ করছি, আগামী দিন আমি চেষ্টা করব যা আজকে যা সেট ছিল তার ডবল কোশ্চেন নিয়ে আসার। তো
শুধু আমার এফোর্ট লাগবে না, তোমাদেরও একটু এফোর্ট লাগবে, কারণ তোমাদের লাইক এবং কমেন্টটা করতেই হবে। যদি লাইক কমেন্ট 30টার উপরে কমেন্ট পাওয়া যায় তারপরেই আমি ওই ডবল সেটটা করে দেবো, তার আগে ভাই আমি পারবো না, সরি, মাপ চাইছি আমি তোমাদের কাছে। তো আজকে এই পর্যন্তই, টিল দেন গুড বাই, গড ব্লেস ইউ, সবাই মন দিয়ে প্রিপারেশন করো, এটাই আশা করবো, ভগবান সবার মঙ্গল কামনা করুক, ধন্যবাদ।